नमस्कार आज के सांबादिक सम्मेलन रही डायरेक्टर हर्टिकल्चर फणिभूषण जमातिया महोदय रही नॉर्थ ईस्ट एडवाइजर ऑफ ऑयल पाम फ्रॉम गडरेस एग्रोबैट लिमिटेड राजू प्रसाद चौधरी आज की आमरा आमादे राज्य के किभावे आरो अर्थनैतिक भावे समृद्ध करते पारी एवं कृषक देर आय जाते आरो बढ़ते पारे सेजन्नो आमरा पाम तेल चाषेर उपरे सबचेये बेशि गुरुत्व दिन चाहि आपनारा जानेन जे पाम तेल जेटा एटा भारते एकटा सम्भावनामय नतून फसल पाँचटी देशे प्रधानत इंदोनेशिया मालयेशिया नाइजेरिया थाईलैंड एवं कम्बोडिया ये जत ऑयल पाम उत्पादन है एर 90% उत्पादन है एक कोटी देश एवं से देशगुली अर्थनैतिक भाव ये चाष कर अनेकटा देशे मानुष माथा पिछु भोज्य तेल व्यवहार বছরে প্রায় 18.25 কেজি আমরা দেখেছি লেটেস্ট যে আমাদের তথ্য রয়েছে সেই তথ্য দেখা গেছে ইন্ডিয়াতে ভোজ্য তেলের চাহিদা 256.41 লক্ষ মেট্রিক টন 256.41 লক্ষ মেট্রিক টন আমাদের দেশে উৎপাদন হয় আভ্যন্তরীণ উৎপাদন 122.89 লক্ষ মেট্রিক টন অর্থাৎ যা আমাদের লাগে এর 47.92% মানে 48% আমাদের বাকি সবটা আমাদের বৈদেশ থেকে আমদানি দেখা গেছে সর্বশেষ একটা তথ্যে যে আমরা লাস্ট যে তথ্য আমাদের কাছে রয়েছে যে 2021-এর তথ্যটা আমাদের কাছে রয়েছে 133.52 লক্ষ মেট্রিক টন আমরা আমদানি করেছি ভোজ্য তেল যা মূল্য 80,000 কোটি এক বছর এটা আরো এখন বেড়ে গেছে এবং এই যে আমি আমরা বাইরে থেকে এই পাম তেলের অংশ হলো এই যে বাইরে থেকে আসে ভোজ্য তেল এর মধ্যে পাম তেলের অংশ হলো 56% অর্থাৎ 75 লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল সোয়াবিনও আছে ভোজ্য তেল সূর্যমুখীও আছে ভোজ্য তেল তিলও আছে সরিষা আছে তিল সরিষাটা আমাদের কিন্তু এই পাম তেল সোয়াবিন সূর্যমুখী এগুলি সব বাইরে থেকে আসে তাহলে সবচেয়ে বেশি আছে পাম ডিমান্ড এই জন্য প্রচুর এবং এই পাম তেল থেকে কি তৈরি হয় প্রথম হলো রান্নার জন্য ব্যবহৃত হয় এই তেলটা এবং পাম কার্নেল তেল যা শিল্পে ব্যবহার হয় পাম কার্নেল তেল এছাড়া পাম তেল দিয়ে আমি গেছি এখানে রিসার্চ সেন্টারে বেন্টি পাম তেল প্রসাদনী
ফার্মাসিউটিক্যালস, জৈব জ্বালানি, জৈব লুব্রিক্যান্ট অর্থাৎ গাড়িতে ব্যবহার করে, সাবান, পেস্ট, লোশন, মার্জারিন যেটা বাটারের মতো বাটার পরিবর্তে, আইসক্রিম, চকলেট, বিস্কিট, এনিম্যাল ফিড, বাচ্চার খাওয়ার জিনিস এন্ড হেলথ এন্ড নিউট্রিশন। অর্থাৎ এই পাম গাছের যে আমরা চাষ করি এর ওয়েস্টেজ কত, কত নষ্ট হয়? জিরো। অনেক জিনিস আমরা প্রোডাকশন হয় কিন্তু জিরো ওয়েস্টেজ। অর্থাৎ এই পাম গাছের থেকে যা হবে, বাটার থেকে আরম্ভ করে যা যা আছে, পাম গাছের গোড়া গোড়া পর্যন্ত সবগুলি ইউজ হবে। তো আমাদের ভারতে বর্তমানে 3.70 লক্ষ হেক্টর এলাকা আমাদের আমাদের চাষ হয় এবং আমরা ওর থেকে 16.89 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদিত, ওই যে তাজা ফলটা এটা আমরা পাই। এবং উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্ট বর্তমান অয়েল পাম্পের এলাকা হলো 38,992 হেক্টর। 14টা রাজ্যে হলেও মেইনলি এই পাম তেল 14টা রাজ্যে হয়, হলেও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এটা হলো 98% পাম তেল আমাদের দেশের মধ্যে এরা করে। এবং আমাদের রাজ্য এটা পাম চাষের অনুকূল কৃষি জলবায়ু, মোস্ট ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশে ভালো হয় কিন্তু তাদের জলবায়ু থেকে রিসার্চ করে দেখেছে যে নর্থ ইস্টের অ্যান্ড স্পেশালি ত্রিপুরা এর জলবায়ু, কৃষি জলবায়ু, বৃষ্টিপাত, মাটি এগুলি পাম চাষের পক্ষে অত্যন্ত অনুকূল। এবং 2012 সালে ত্রিপুরা 7,000 হেক্টর এলাকা পাম চাষের জন্য চিহ্নিত হয়েছিল কিন্তু কেন করল না, কারা করল না সে জায়গা যাচ্ছে না। পরবর্তী সময় আইসিএআর এবং আইআইওপিআর এরা পুনর্মূল্যায়ন কমিটি একটা আছে, তারা 2020 সালে ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে দেখেছে রাজ্যে পামতেল এলাকা সম্প্রসারণের জন্য 1,46,364 হেক্টর এলাকাকে সম্ভাব্য চিহ্নিত এলাকা চিহ্নিত করেছে। 1,46,364 হেক্টরকে এখানে পাম চাষের জায়গা হতে পারে, এটা তারা করেছে। এবং ন্যাশনাল মিশন এডিবল অয়েল, অয়েল পাম মিশনের মাধ্যমে 5 বছরে 22-23 থেকে 26-27 পর্যন্ত ভারতবর্ষে 6,50,000 হেক্টর অতিরিক্ত এলাকা পাম চাষের জন্য আনার জন্য ওই মিশন তারা প্ল্যানিং করছে। সারা ভারতে 6,50,000 হেক্টরকে আগামী 5-26 পর্যন্ত, 22-23 থেকে শুরু হয়েছে, 26-27 পর্যন্ত এটা করে দেবে। এবং উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে 3.2 লক্ষ হেক্টর এটা আনা হবে। আমাদের রাজ্যে, প্ল্যান করা হয়েছে ত্রিপুরা 26-27 সালের মধ্যে কমপক্ষে 7,000 হেক্টর এবং 24-25 সালে 2,300 হেক্টর, 25-26 সালে 2,500 হেক্টর এবং 26-27 সালে 2,400 হেক্টর এটা করে আমরা 7,000 হেক্টর একটা টার্গেট আমরা নিয়েছি। এবং এখন আমরা তো নিয়েছি গভর্নমেন্ট, এখন এটাকে আমরা কিভাবে রূপদান করব? আমরা দুইটা সংস্থা যারা এটা নিয়ে ডিল করে, যারা এটা নিয়ে চর্চা করে, যারা এটা নিয়ে বীজ তৈরি করে, এদের আমরা দুইটা সংস্থার সাথে এমওইউ করেছি। একটা হলো গডরেজ অ্যাগ্লোবাইট লিমিটেড, 1/8/2022 1 আগস্ট 2022 আমরা গডরেজ অ্যাগ্লোবাইট লিমিটেডের সঙ্গে এমওইউ করি। এবং আরেকটা সংস্থা পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমরা 10/8
ওই দিন নদীন পরে আরেকটা সংস্থার সাথে আমরা মৌ স্বাক্ষর করি এবং উনকুটি উত্তর জেলা এবং ধলা জেলা এই তিনটা ডিস্ট্রিক্টকে আমরা দেন গডরেজকে উনকুটি উত্তর জেলা এবং ধলা বাকি পাঁচটা কোয়াই পশ্চিম সিপা জেলা গোমতি এবং দক্ষিণ জেলা এটা দিয়ে আমরা পতঞ্জলি ফুডস লিমিটেডকে এবং এদের সাথে কন্ট্রাক্ট কি যে এদের প্রধান দায়িত্ব হবে গুণগত মান সম্মান রোপণ সামগ্রী মানে মেইনলি বীজ এটা কয়েকভাবে উৎপাদন এই জিনিসটা তারা দেখবে এবং টেকনিক্যাল সাপোর্ট এবং প্রযুক্তিগত নির্দেশিকা এবং বাইব্যাক অর্থাৎ আমার যে প্রোডাকশন করব কে নেবে আপনারা পারচেজ করতে হবে আপনারা পারচেজ করতে হবে তাদের সাথে এবং রাজ্যে পাম তেল প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করতে হবে তো এই চুক্তির ভিত্তিতে আমাদের এমওইউ হয়েছে এবং অ্যাকর্ডিংলি আমরা গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড এর মধ্যে ধলা জেলার নালকাটাতে আমরা গেলে আমি খুশি হব মালয়েশিয়া টিম এসে বিজ্ঞানীরা ঘুরে গেছে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড ধলা জেলার নালকাটাতে সরকারি বাগান আমাদের যে অর্চার্ড আছে যেখানে আমরা কোনো অন্য কিছু করছি না সেই জায়গায় 6.5 হেক্টর এলাকায় একটা নার্সারি স্থাপন করেছে অলরেডি এবং সেখানে বিদেশি জাতের 1,50,000 এটা ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে এবং 6,000 দেশীয় অয়েল পাম্প চারা উৎপাদন করছে এবং যার মাধ্যমে এই নার্সারি যেটা বলছি এটার থেকে যে চারা হবে এটা 24-25 থেকে এই চারাগুলি কৃষকদের মধ্যে বিতরণ করবে এপ্রিল মাস থেকে এই সামনের এপ্রিল মাস থেকে অলরেডি চারা রোপণ শুরু হবে এবং এটা হল বললাম গদ্রেজের কথা এবং এই 1,000 হেক্টর আমরা সামনের বছর এই এপ্রিল মাস থেকে কত শুধুমাত্র গদ্রেজ করছে আর পতঞ্জলি ফুডস লিমিটেডকে তারা থাইল্যান্ড থেকে আমদানি করেছে 1,00,000 চারা বীজ এবং সিপাই জেলার জুমেন্ট ব্যাপার সরকারি বাগানে সেখানেও 6.25 হেক্টর একটা অয়েল পাম্প নার্সারি স্থাপন করেছে এবং 1,00,000 বীজের সাথে আরও গর্জিতে দক্ষিণ জেলার গোমতি জেলার গর্জিতে 3 হেক্টর এলাকায় আরেকটা অয়েল পাম্প স্থাপন করেছে এবং 24-25 কৃষকদের জমিতে যাতে এই বীজ রোপণ করতে পারে এবং এগুলি তারা 1,333 হেক্টর সম্প্রসারণ করবে এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে এখন শুধু নার্সে এর এই করে বসে থাকে কি খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা পিছিয়ে থাকতে চাই না তাড়াতাড়ি কৃষকরা যাতে এই চাষ শুরু করে এই চারা এপ্রিল মাসে হবে এপ্রিল মাসে শুরু করবে কিন্তু এর মধ্যেই গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেড অন্ধ্রপ্রদেশ থেকে এরা অয়েল পাম্প চারা এনেছে ওটা তো বীজ নার্সারি করেছে চারা এনে এরই মধ্যে 51.01 হেক্টর জমিতে পাম্প চারা রোপণ করে ফেলেছে অলরেডি কৃষকদের দিয়ে এর মধ্যে ধলা জেলায় 26.79 হেক্টর উনকুটি জেলায় 10.75 হেক্টর এবং উত্তর জেলায় 14.47 হেক্টর টোটাল 52.01 হেক্টর অলরেডি চারা রোপণ হয়ে গেছে অর্থাৎ চাষ শুরু হয়েছে একটা নার্সারি শুরু হয়েছে আগামী দিনের জন্য এর মধ্যে বসে থেকে লাভ নেই কৃষকদের নামিয়ে দিয়েছে এই কাজের জন্য সাথে সাথে পতঞ্জলি অলসো তারা পশ্চিম ত্রিপুরায় 2 হেক্টর কোয়া জেলায় 1.34 হেক্টর এবং সিপাই জেলায় 1 হেক্টর মোট 4.31 হেক্টর জমিতে ওরাও পামের চারা এনেছে এগুলি সব বিদেশি তো মোট আমাদের এই বছর 56.35 হেক্টরে আমরা চাষ শুরু করে দিয়েছি অয়েল পাম্প চাষ শুরু করে দিয়েছি নার্সারি চলছে 3টা জায়গায় এবং অয়েল পাম্পের চাষও শুরু হয়ে গেছে তো এখন এবং এটা করলেই হবে কিনা না আমরা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের 18 জন অফিসার আমরা অন্ধ্রপ্রদেশে সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম্প রিসার্চ একটা আছে সেখানে আমরা ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছি এবং অন্ধ্রপ্রদেশের
এইটা তো পাঠিয়েছে এবং অন্য দুইটি প্রসেসর রিচার্জ ইনস্টিটিউট আছে, সেটা মাস্টার প্রশিক্ষক হিসেবে আমরা সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি 18 জন অফিসার, যারা সব পাম অয়েল নিয়ে তারা চিন্তা ভাবনা করে এগ্রিকালচার এগ্রিহর্টিক ডিপার্টমেন্টের অফিসার। এবার শুধু তাদেরই ট্রেনিং না, আমরা কৃষকদের যারা অয়েল পাম করবে তাদেরও আমরা ট্রেনিং দিয়েছি। আমরা রাজ্য সরকার থেকে ট্রেনিং দিয়েছি আমার হর্টিকালচার এগ্রিকালচার ডিপার্টমেন্ট 480 জনকে, আর গোদরেজ করেছে 1000 কৃষককে ট্রেনিং দিয়েছে আলাদা, পতঞ্জলি 643 জনকে ট্রেনিং দিয়েছে। মোট কৃষকরা 1643 জন কৃষক তাদের ট্রেইন হয়ে গেছে অ্যাবাউট পাম চাষ এটার জন্য। এবং এখন পর্যন্ত যে কৃষক 1076 জন কৃষক 1444 হেক্টর এলাকা কম চাল এখন যা তো হয়েছে হয়েছে, এখন আবার ইন্টারনেট দেখেছে এর মধ্যে দাঁড়িয়ে গেছে 1076 জন কৃষক যারা 1444 হেক্টর চাষ করতে চায়, ইন্টারেস্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে, সে ডক্টর বলে আমরা পাম চাষ করতে চাই আমাদেরকে চারা দিন, এইটা ইন্টারেস্ট। এবং এই কৃষকদের চিহ্নিত করা হয়েছে এবং আরো আরো চিহ্নিত করা হচ্ছে। কতজন কৃষকের সংখ্যা? 1076 জন এরা অলরেডি, একটা তো 56 হেক্টরে তো অলরেডি শুরু হয়ে গেছে, এছাড়া আরো 1076 জন ইন্টারেস্ট দেখিয়েছে আমাদের কম চারা দিন আমরাও করবো। এবং এই জায়গার পরিমাণ 1444 হেক্টর। এবং এবং আরেকটা জিনিস, এই চাষ তো করছি তাহলে প্রসেস কোথায় হবে? এবং অলরেডি গডরেজ এগ্রোভেট লিমিটেড ধলাই জেলার নালকাটায় একটা প্রক্রিয়াকরণ ইঞ্জিন স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে, রাজ্য সরকার আমরা রাজি হয়েছি, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি। এবং মালয়েশিয়ান দলের আপনারা জানেন সে ইন্টারনেট সারা পৃথিবী বিখ্যাত একটা রিসার্চ সেন্টার, সাইম ডালবি প্ল্যান্টেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিড অ্যান্ড ব্রিডিং ফেসিলিটিস, এরা সেন্টার থেকে একদল মালয়েশিয়ান বিজ্ঞানীকে নালকাটাতে পাঠিয়েছে 10 জুলাই 2023। এবং তারা এসে দেখে গেছে এবং তারা হ্যাপি, এই জায়গায় তারা দেখে খুশি হয়েছে এবং তারা পৃথিবী বিখ্যাত। আমি ওখানে আমি আবার আমার সচিব অপূর্ব রায় মহোদয় ওখানে গেছিলাম, দেখেছি হোয়াট ইজ হোয়াট, অর্থাৎ দেখে এসেছি তারাই এখানে টিম এসেছিল। এবং আমরা সেখানে 7-8-9 নভেম্বর এই মাসেরই আমরা কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল পাওয়ার অয়েল কংগ্রেসের এক্সিবিশনে অংশগ্রহণ করি, সাথে সাথে ওই যে রিসার্চ সেন্টার সেখানেও আমরা পরিদর্শন করি। এবং আমরা সেখানে দেখার পরে আমরা তাদের কাছে ডিমান্ড করি একটা আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র যাতে স্থাপন করা হয় ত্রিপুরাতে, ভারতবর্ষে এখন নেই সেই জিনিসটা, আমরা যদি আসতে পারি এটা আমাদের জন্য খুব ভালো, আমরা ডিমান্ড করে এসেছি, তারা জিনিসটা ভেবে দেখছে বলছে। তো এই লোক বাস্তব ছিল। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে এটা একটা সেন্টার, মনে রাখবেন আমরা যেমন এমজি এনরেগা বলি, এটা যেমন গভর্নমেন্টের একটা স্পন্সর স্কিম, এটাও কিন্তু ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম, এটাও একটা স্কিম, এটা কিন্তু স্কিম ভালো করে বুঝতে হবে। এটা আমরা যেমন সরকারি স্কিম আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এবং যাতে আমাদের গভর্নমেন্ট এক জায়গার দেশের এক জায়গার থেকে যেন খরচ যাতে বেশি বাইরে না যায়, সেই জন্য দেশের প্রধানমন্ত্রী ভারত সরকার স্পেশালি এটা একটা কেন্দ্রীয় স্পন্সর স্কিম ন্যাশনাল মিশন এডিবল অয়েল পাম চালু করেছে। এবং 2021 সালে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি এবং আন্দামান নিকোবরে বিশেষ মনোযোগ দিয়েছে, উত্তর পূর্বাঞ্চল রাজ্য এবং আন্দামান আইল্যান্ডের উপরে বেশি গুরুত্ব দিয়েছে, এবং যাতে আমরা ভোজ্য তেলে আত্মনির্ভর হতে পারি এটাই সবচেয়ে বেশি, এবং এটা আমদানির বোঝা কমানোর জন্য এটা করা হয়েছে। এবং এতে কি লাভ আছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের রাজ্যের কৃষকদের এটা জানা দরকার আপনাদের মাধ্যমে। প্রথম বছর কৃষকদের অয়েল পাম্প চাষের জন্য দেশীয় চারার মূল্য মাত্র, আমাদের দেশের যে চারাগুলি আছে অন্ধ্র বা অন্য থেকে, আমরা প্রতি হেক্টারে 20,000 টাকা করে তাদেরকে দেব।
ভালো করে এই জায়গাটা খুব ভালো করে আপনাদের জানা দরকার, 20,000 টাকা তাদেরকে দেবো প্রতি হেক্টারে 150 টাকা আছে, এটা জানা রাখা ভালো। প্রতি হেক্টার মানে 6 গ্যাস, তার মানে 150 গ্যাস আর 20,000 টাকা তাদেরকে আমরা দেবো। দুই, যদি বিদেশি চারা আসে তাদেরকে দেবো 29,000 টাকা, তাই তো? এবং চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ এবং প্রতি হেক্টর প্রতি আরো 6,250 টাকা দেব। এবং এইটা প্রতি বছর 4,000 বছর পর্যন্ত এটা কন্টিনিউ দিয়ে যাব, প্রতি হেক্টরের জন্য প্রত্যেককে এর দিয়ে যাব। এবার অন্যান্য বাগানে যেমন রাবার বাগান, আমি রাবার বিরুদ্ধে কিছু বলতে চাই না, রাবার বাগানে আপনি অন্যান্য আন্ত ফসল লাগাতে পারবেন না, হবে না। যেমন এখানে কোকো লাগান, আদা লাগান, কলা লাগান, গোলমরিচ লাগান, আনারস লাগান, পেঁপে লাগান, অনেক ফসল লাগাতে পারবেন। এবং এদের যাতে ওই 4 বছর পর পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদেরকে প্রতি বছর এই চাষগুলির জন্য হেক্টর প্রতি আরো 6,250 টাকা দেবো। এবং এগুলি চলতে থাকবে 4 বছর পর্যন্ত আবার। এবং এটা না শুধু, অয়েল পাম্প চাষের আগে জমি তৈরি করার জন্য রেডি করল এবং প্রতি জমি পরিষ্কার করার জন্য প্রতি হেক্টরের জন্য আরো 3,000 টাকা দেবো, সব অনুদান, সব অনুদান সহায়তা ন ভর্তুকি টর্তুকি দেয়। এবং এটা আর্দ্র লাগে, জমিটা একটু আর্দ্র আর্দ্র লাগে, সেই জন্য বৃষ্টির জল যেন ট্রাই হিলি এরিয়া হলে যেন জলটা থাকে, এই জন্য হাফ মুন টেরেস, হাফ মুন টেরেস বলে এটাকে, এটার জন্য প্রতি হেক্টরের জন্য আরো 4,000 টাকা দেবো। দেখতে থাকুন, এটা খুব ইম্পর্টেন্ট বলো, এবং যাতে আর্দ্রতা বজায় থাকে। এবং অয়েল পামের যে চাষ করবো এটা বাঁশের পাড়া লাইট ফেন্সিং যে দেওয়ার জন্য, ওটার জন্য হেক্টর প্রতি আরো 4,000 টাকা দেবো। এবং এবার এটা তো দিলাম সবটা, এবার এই 4 বছর কি করে রাবারের জন্য 7-7 বছর অপেক্ষা করতে হবে, এটা 4 বছর, 3.5-4 বছর, 4 বছর লাগবে। এবার সুসংগত চাষাবাদ, এই যে করছি এরা যদি বাড়িতে শুকর, মোরগ, ছাগল এগুলি যদি পালে এদের জন্য 10,000 প্রতি হেক্টর দেবো, মানে এরা যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের জন্য আমরা আরো 10,000 দেবো প্রতি হেক্টর জন্য। এবার বোরওয়েল খননের জন্য এখন যা বলছি, এতক্ষণ যা বলছি এগুলি সব হলো সহায়তা, সহায়তা। এবার আমি বোরওয়েল করবো, খনন করবো, তাদের জন্য 50% সাবসিডি অর্থাৎ 50,000 টাকা সহায়তা করব। যদি বোরওয়েল পাম্প সেট কেনার জন্য যদি কিনতে চায় 50% সাবসিডি 7,000 টাকা, আমরা 27,000 টাকা আমরা সহায়তা করব। এবার জলাশয় খনন করব, এই পাম্প চাষি জলাশয় খনন করবে এবং ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচারের জন্য 50% সাবসিডি 90,000 টাকা তাকে আমরা হেল্প করব। ভার্মিক কম্পোস্ট ইউনিট করবে তো নির্মাণের জন্য, এটাও 50% ভর্তি নিতে আমরা 50,000 টাকা তাকে সহায়তা করব। কাস্টম হায়ারিং সেন্টার কম হার্ভেস্টার গ্রুপ, যদি কয়েকজন পাম চাষি যদি মনে করে, অয়েল পাম চাষি একসাথে তারা মিলে একটা টিম বানালো এবং সেই টিম যদি মনে করে আমরা আমাদের সরঞ্জাম, প্রশিক্ষণ, আনুষঙ্গিকতা, রক্ষণাবেক্ষণ এটার জন্য প্রতি ইউনিট 20 জন একটা ইউনিট হবে তাদের জন্য আমরা, এবং তারা 500 পরিবারকে কন্ট্রোল করবে, 25 লক্ষ টাকা দেবো, 25 লাখ। এবং কৃষক এবার এটা গেল তাদেরকে দেওয়া, এবার কৃষকদের প্রশিক্ষণ দেবে দপ্তর, এই খরচের জন্য 2 দিনের প্রশিক্ষণ করবে তাদেরকে, 30 জন কৃষককে ট্রেনিং দিতে গেলে সেখানে আমরা 30,000 টাকা খরচ করতে পারবে ডিপার্টমেন্ট। এবং এবার আধিকারিকদের ট্রেনিং দেবে এই পাম, যে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গিভিং ইম্পর্টেন্স অন পাম অয়েল এটা বোঝার জন্য এত কথা বলছি। এবং আধিকারিকদের ট্রেনিং দেবে, শিবির 2 দিন শিবির করবে, তাদের 20 জন আধিকারিক জন্য একটা ব্যাচের জন্য 40,000 টাকা খরচ করতে পারবে এটা। এবং অয়েল পাম্প প্রক্রিয়াকরণ যদি মনে করে প্রাইভেট পার্টি, একটা তো এগ্রিমেন্ট তারা করবেই, প্রাইভেট পার্টি যদি মনে করে আমি অয়েল পাম্প প্রসেসিং মিল করব এবং
এবং এটা অনলি ফর উত্তর পূর্বাঞ্চলের জন্য এবং প্রতি ঘন্টায় 5 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য আমরা দেব 5 কোটি টাকা 5 ক্রোর যদি কেউ যদি মনে করে এসে আমরা আমরা স্থাপন করব তাকে 5 কোটি টাকা দেব এই যে পরিকল্পনা এবং আপনারা জানেন যে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2022-23 সনে 530 হেক্টর 2023 সালে 2000 হেক্টর এবং এই এলাকা সম্প্রসারণ ত্রিপুরায় এর মধ্যে আমাদেরকে 5 কোটি 14 লক্ষ 15 হাজার টাকা দিয়ে দিয়েছে এবং আরো 7 কোটি 49 লক্ষ 93 লক্ষ টাকা হিসেবে মোট টোটাল দিয়ে আমাদের এর মধ্যে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্ট দেশের প্রধানমন্ত্রী এত ইন্টারেস্টেড এর মধ্যে আমাদের 12 কোটি 64 লক্ষ টাকা অলরেডি আমাদের কাছে দপ্তরের কাছে পৌঁছে গেছে এবং এই টাকাটা 90% সেন্ট্রাল গভর্নমেন্টের 10% মাত্র আমাদের এই যে যা খরচ হবে এর 10% মাত্র রাজ্য সরকার দেবে 90% তারা দেবে এবং এবং এটার কি সুবিধা আছে এত কথা বলছি না এটা সুবিধা যে 2022 থেকে 31 অক্টোবর যেটা আপনি কোন জিনিসে আমার জানা মতে ভারতবর্ষ এখানে গণিত অ্যাডভাইজার পাম অয়েলের বা অন্যান্য বিশেষ সম্বন্ধে ধারণা আছে আমাদের ডাইরেক্টর সাহেব আছে একমাত্র অয়েল পামের ক্ষেত্রেই ইস্যু প্রাইস সেন্ট্রাল গভর্নমেন্ট এত গুরুত্ব দিচ্ছে যে 2022 পয়লা নভেম্বর 2022 থেকে 31 অক্টোবর 2038 পর্যন্ত এই বছর পর্যন্ত চাষীদের এই যে তাজা ফলের গুচ্ছ ওই যে খেজুরের মতো দেখা যায় গুচ্ছ এটার মূল্য নিশ্চিত প্রাইস অ্যাসুরেন্স দিয়েছেন এই বছর এই নিশ্চিত মূল্য হল এমএফপিতে 13.34 টাকা পার কেজি অ্যাসুরড তোমার লস হলেও এটা নিচে নামাতে পারবে না এবং এগুলি কন্টিনিউ বাড়তে থাকবে অ্যাসুরড তোমার এর কমে কাউতে কেনা যাবে না অর্থাৎ যাতে কৃষকদের কোনো মতে বঞ্চিত না হয় লস না হয় আর যেতে পারে এই জন্য এসুড একমাত্র আমার জানা মতে ভারতবর্ষে এসুড প্রাইস অনলি পাম হয় আর কোন কিছু আছে কিনা আমি জানি না থাকলে থাকতে পারে এবং সবচেয়ে বড় কথা যে এই তেল পাম্প এই যে অয়েল পাম্প স্থাপন করলে এবং আমাদের রাজ্যে কর্মসংস্থান বাড়বে এর মধ্যে গডরেজ কোম্পানি 15 জন লোক নিয়োগ করেছে যাদের মধ্যে 11 জন ছেলে 4 জন মেয়ে এবং এর মধ্যে এগ্রিভিয়েছি এগ্রিয়ানেছি এবং প্ল্যান্টেশন ব্যাগওয়ার্ড এই 15 জনের মধ্যে 13 জনই ত্রিপুরার ছেলে মেয়ে এরা নিয়োগ করেছে টোটাল তাদের সিকিউরিটি কোটি মিলে তাদের এখানে প্রায় আছে 35 জনের মতো তারা এখন পর্যন্ত লোক নিয়োগ করেছে এর মধ্যে 2 জন বাইরের বাকি সব ত্রিপুরা পতঞ্জলি এরা প্রায় 20 জনের মতো 38 জনের মতো ওরা নিয়োগ করেছে ওদের মধ্যে ফিল্ড অফিসার 5 জন রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে 6 জন এরাও গ্রাজুয়েট আর আগে যে 5 জন রয়েছে এরা গ্রাজুয়েট এবং নার্সারি যারা দেখছে তারাও গ্রাজুয়েট 3 জন আছে এতে পতঞ্জলিও 38 জন অর্ডিনারি এবং আমরা যদি এখানে মিল যখন স্থাপন করব তখন হিউজ লোক আমাদের এমপ্লয়মেন্ট হবে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্তরে মেয়েরা এবং এই রেডওয়েল পাম্প যেটা সর্বোচ্চ ভোজ্য তেল এটা দীর্ঘ বর্ষর বেবি এটা ফলন দেবে বছরে হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফল আসবে বছরে মিনিমাম বছরে প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক তাজা ফলের গুচ্ছ এটা হবে এবং এই যে আমরা সরিষা বলি তিল বলি সয়াবিন বলি এর থেকে 5 গুণ বেশি প্রোডাকশন 5 টাইমস প্রোডাকশন এই রেড অয়েল পাবে এবং কি খরচ যেতে পারে উৎপাদন খরচ প্রতি হেক্টরে 88,109 টাকা খরচ হয় টোটাল আমরা হিসাব করে দেখেছি এবং 4 বছর পর থেকে উৎপাদন শুরু হয় 4 বছর থেকে কিন্তু প্রোডাকশন শুরু হবে আমি রাবার জন্য কিন্তু 7 বছর এবং 8 বছর পর থেকে প্রতি হেক্টরে 3 লক্ষ আমরা রাবার বোর্ডের সাথে জিজ্ঞেস করছি যে এবং এটার হলো 30 বছর আয়ুষ্কাল এই যে গাছটা লাগাবো আবার ওখানে সরিয়ে দিয়ে আমি মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন আসছিলাম দেখছিলাম যে পুরানগুলি সরিয়ে দিয়ে আবার নতুন করে চাষ করছে অয়েল পাম তো 3 লক্ষ টাকা আয় হবে এবং দেখা গেল
এবং অতিরিক্ত আয়ের জন্য পাম তেলের চাষে শাকসবজি, পেঁপে, আদা, হলুদ, কোকো, গোলমরিচ, কলা, ফুল, এগুলি সবগুলি আপনারা করতে পারবেন। এটা আরেকটা প্লাস পয়েন্ট হলো, জড়ে এই গাছ ফলানো সহজ নয়। দুই, প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্য প্রাণী কেউ খাবে না, এটা টেস্ট না, সুতরাং খাওয়ার প্রশ্ন উঠে না বন্য প্রাণী, এবং আলুর পাবে ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদের রাজ্যের 97টা, আপনাদের তথ্য জানার জন্য আপনাদের অন্য কাজে লাগবে, 97,171.90 হেক্টর এলাকা রাবার চাষ হচ্ছে ত্রিপুরাতে বর্তমানে। 97,171.90 হেক্টর এলাকাতে রাবার চাষ হয়। 8 বছর পর থেকে হেক্টর প্রতি 2 লক্ষ টাকা আয় হয়, এখানে হবে 3 লক্ষ টাকা। সুতরাং এই জিনিসটা অর্থনৈতিকভাবে আমি কারো কোন চাষ বন্ধ করব আমি জানি না, সম্ভাবনা কোনটা, আমার কৃষকরা কিভাবে, আমি প্রো ফার্মার, আমি যেই ফসলটা আমার আমাদের, হ্যাঁ আমাদের রাবার আমাদের রাজ্যে অর্থনীতিতে কোন এক সময় খুব ভালো নিয়েছে, কিন্তু এর থেকে বেটার চান। আমি কেন বলছি কথাটা, আমি যেমন দক্ষিণ ত্রিপুরা গিয়েছিলাম, একটা ছেলে প্রগ্রেসিভ ফার্মার, সে প্রথম মাছের চাষ করত, মাছ বিক্রি করছে, ভালো প্রফিট হচ্ছে। এর মাথায় খেয়াল আসলো, আরে আমি মাছের চাষ করছি কেন, আমি বলতে পোনা চাষ করবো। এই এই পোনার থেকে সে দেখলো এটা আমার বেশি লাভ, সেই জন্যই বলছি এটাতে সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা বেশি এবং অর্থনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমরা আমরা অয়েল পাম্পের উপরে আমরা এটা করছি। এবং আপনারা জানেন রাবারের টেপিং এর খরচ, লেবার খরচ অনেক বেশি, যেটাতে এটা আর আমরা সব কিছু এই যে ছড়াগুলি কাটলে এটাকার জন্য পর্যন্ত আমরা মেশিন আনে দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলি আপনাদের সামনে তুলে রাখলাম। এবং আপনারা আমরা বলছি, আপনারা জানেন আমরা ওখানে যাওয়ার পরে বলছিলাম যে আমাদের এখানে তোমরা একটা এরকম ইন্টারন্যাশনাল, মানে খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা রিসার্চ সেন্টার করো, এবং তারা এবং এরা ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া বাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিড প্রোডাকশন অ্যান্ড ব্রিডিং সেন্টার, যেটা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ওয়েল পাম্প ব্রিডিং অ্যান্ড কোয়ালিটি সিড প্রোডাকশন, এরকম একটা হওয়ার জন্য করছে আমরা। তা এটা যদি আমরা হতে করতে পারি তাহলে ভারতবর্ষে এই প্রথম কোন প্রাইভেট সংস্থা এর উপরে রিসার্চ সেন্টার করছে, এটা মোস্ট বীজের উপরে আমরা এটা খুব ডিমান্ড করছি, আশা করি আমরা ইতিবাচক ফল পাচ্ছি। এই জিনিসগুলো আপনাদের সামনে তুললাম। এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছে, আর এই ভদ্রলোক রাজু চৌধুরী, উনি ভীষণ এ ব্যাপারে ভালো অ্যাডভাইজার গডরেজ কোম্পানি, বিশেষ করে নর্থ ইস্টার যাবা পাম অয়েলের উপরে। আপনাদের যদি জানার থাকে আপনারা প্রশ্ন করলে অনুরোধ করব। আচ্ছা, রাবার প্রসঙ্গে যেহেতু বলছেন, রাবার তো বছরে প্রায় 10 মাস পাওয়া যায়, পাম অয়েল যে পাম গুলা বছরে কটা সিজন ধরে? এটা আপনি মোটামুটি 9 থেকে 10 মাস পাবেন, ঠিক আছে। যেমনি আপনি চাকরি যদি করে তো মাসে কয়বার বেতন পান আপনি? একবার। পাম চাষিরা মিনিমাম মাসে 2 বার ইয়ে করবে, টাকা পাবে, মানে 2 বার ইয়ে ফলটা কেটে বিক্রি করতে পারবে, সিজনের সময় 3 বারও কাটতে পারে, তাহলে ওরা তো আরো বেশি মানে ইয়ে, বুঝলেন তো। তো এই ফসলটা ওই যখন ঠান্ডা হবে টেম্পারেচার উপরে ডিপেন্ড করে 2 মাস থেকে 3 মাস গ্যাপ হতে পারে, ঠিক আছে। আর এর যে প্রোডাকশন অন এন অ্যাভারেজ স্যার যেটা 3 লাখ বলছেন, ওইটা সেন্টার থেকে মানে 13,343 রুপিস পার মেট্রিক টন, 13.34 পার কেজিতে পাচ্ছে, ওইটা মিনিমাম সাপোর্ট, ঠিক আছে, মানে ওর তলায় পাবে না ওই 13 টাকা শান্তি। এইখানে কি হবে, ওই বছরে একবার ওই রেটটা সেন্টার দিয়ে দেয়, তারপরে স্টেট থেকে প্রত্যেক মাসে, ওইটা আমি আর ফার্মার মানে গডরেজ আর ফার্মার ডিসাইড করবে না প্রাইস, স্টেট গভর্নমেন্ট ডিসাইড করবে, ফর্মুলা আছে কি কি দাম এই মাসের জন্য ডিসাইড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রাইস। তো ওই প্রাইসটা লাস্ট ইয়ার 16 টাকা প্লাস হয়ে গেছিল, ঠিক আছে। যদি ওই 13 থেকে বেশি পায়, ওদের পুরো বছরের ক্যালকুলেশন দিব কোয়ান্টিটি, অ্যাভারেজ প্রাইস যদি 13.34 থেকে বেশি হয় তাহলে সেন্টার কোনো টাকা দিবে না, বেশি যত পেলে ওইটা ভালো, তাহলে তো খুশি পারবে, কম যদি পায়, ঠিক আছে, তখন ডিফারেন্সটা
একবারে কাউকে প্রসেস কিছু করতে হবে না, আমরা সব ডাটাগুলো দিল্লিতে পাঠাবো, সেটা ভেরিফাইড এখান থেকে হবে, ওই টাকাটা ডাইরেক্টলি ফার্মারের অ্যাকাউন্টে আসবে। এই পুরো প্রসেসটা পুরো ডিজিটালাইজ, মানে আপনারা ফ্রুটস দিবেন, ওজন হবে, আপনাকে কার্ডে একটা ইয়ে কত মেট্রিক টন মাল আসলো সেই ইয়েটা দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট যাবে। যে ফার্মার, এখানে কোনো চুরি হবে না, ধরেন একটা ফার্মার যখন প্রোডাকশন করছে এগ্রি কমোডিটিতে ভয় থাকে কি ভাই, মানে যে আমার ম্যানেজার আছে যে দেখছে, বড় যদি প্লান্টেশন ইউনিট থাকে চুরি হওয়ার সম্ভাবনা, এইখানে চুরি হবে না। কেন কি এক একটা প্লান্ট ট্যাগিং করা আছে, এই ফ্রুট ওরা অন্য কাউকে বিক্রি করতে পারবে না। তো যে ইনভেস্টর, মানে ধরে নেন অনার যার খুব বড় ল্যান্ড, তার ওয়ান অফ দ্য পিস মাইন্ড, কথাটা বুঝেছেন? তো টাকা যেটা 3 লাখ আমরা বলছি, আন্ধ্রাতে এরমও চাষি আছে, ওটা আমরা বললাম না 20-25 মেট্রিক টন, ওইখানে 43 হাইয়েস্ট পেয়েছে। আপনি এখন আন্ধ্রার জিনিস তো ধরে নেন, ওরা 30 বছর থেকে কাজ করছে। মিজোরাম আমাদের পাশে, মিজোরামে আমরাই আছি যার নীল আছে, গডরেজ কোম্পানি হচ্ছে কি যা কমিট করে তার থেকে বেশি কাজ করে। তা আমরা ওইখানে 10 বছর আগে নীল লাগিয়ে দিয়েছি। মিজোরামে ওই টেরেনে, এত ডিফিকাল্ট টেরেনে যদি চাষ করে মানে ফার্মাররা খুশ আছে, তাহলে আপনি ভাবতে পারেন কি ত্রিপুরায় কি মানে রকমের সাকসেস হবে। এদের এক্সপিরিয়েন্স আছে প্লান্টেশনে, এরা মানে প্রোগ্রেসিভ, ল্যান্ডটা মানে মোরালেস ওই টেরেন নয়, মানে খুব বেশি স্লোপ নেই, ঠিক আছে। এইখানে যেটা কসিয়াস হওয়া উচিত, যেখানে জল জমবে ওই জায়গাটা সুইটেবল, তাছাড়া সবই জমি, একটু আপনাদের তো ছোট ছোট টিলা আমি সব দেখেছি, ওইগুলো সব ইভেন টিলাতেও করা যাবে। টিলাতে কি হয়, একটা ফ্রুট মানে 65 কেজি হতে পারে, 60-70 কেজি, সেই ফ্রুটটা কাটা করে তো বইয়ে তলায় আনতে হবে। এইটার মধ্যে আর একটা জিনিস করা হয়েছে, ফার্মার যেইখানে ওদের মানে ইয়ে ফার্মিং, তার পাশেই আমার কালেকশন সেন্টার হবে, ওকে মানে ট্রান্সপোর্ট করে আমার ফ্যাক্টরিতে আনতে হবে না। এই যে টাকাগুলো যেটা পাবে, ওই 2 কিলোমিটার রেডিয়াসে একটা কালেকশন সেন্টার হবে, তাহলে যা যা প্রবলেম ফার্মারের সব কিছু সলভ করা আছে। এফবিবির মধ্যে ধরে নেন কি ফ্রুটস আছে আর ওই ডাটাগুলো আছে, মানে কি বলবো ওইটাকে, স্ট্যাম্প যেগুলো আমরা বলি, ওই জিনিস মানে ওয়েস্ট, ঠিক আছে, সেটারও টাকা পাচ্ছে, মানে ওই পুরো ফ্রুটটাকেই আমরা ওজন করি। এই নয় ওই পুরো গাড়িটা যায়, গাড়িটা আনলোড করে যেটা গাড়ির ওজনটা বাদ করে যেটা মানে পুরো ফ্রুটসে ওই টাকাটা ওজনের সঙ্গে মাল্টিপ্লাই করে টাকাটা পায়, ঠিক আছে। আর এইটার মধ্যে আপনার যেটা কি এখানকার যে ক্লাইমেটিক কন্ডিশন ইজ সুপিরিয়ার ইন সাম প্যারামিটার দেন মালয়েশিয়া অ্যান্ড ইন্ডোনেশিয়া, যে ওয়ার্ল্ডে মানে লিডার, ওইখানকার সায়েন্টিস্টরা এসে এই কমেন্ট দিয়ে গেছে। কেন কি আমাদের তো মালয়েশিয়া থেকে কাছাকাছি আছে, ওই জন্য পুরো ইকোসিস্টেমটা খুব ভালো আছে এখানকার। এক একটা গাছের আপনি এইভাবে ক্যালকুলেট করেন, পার হেক্টরে আমরা কথা বলি সব জায়গায়, তো পার হেক্টরে মানে মিজোরামে যেটা অ্যাভারেজ আসছে 20-21 মেট্রিক টন, আর হাইয়েস্ট এসছে আপনার 33 মেট্রিক টন, ক্যালকুলেশনের জন্য। কিন্তু ক্যালকুলেশন 143+7, আমরা জাস্ট কোনো জিনিস কিছু খারাপ হয়ে গেল ট্রান্সপোর্ট, তো 60টা ইয়ে নিয়ে 150 দিয়ে আমরা ক্যালকুলেশন করে, মানে যত আমাদের চারা রেডি হচ্ছে কত আমরা প্ল্যান্ট করতে পারবো ওই ক্যালকুলেশনটা করবো। দেখেন এইটার মধ্যে আমরা ওয়ার্ড ইউজ করলাম স্প্রাউট, ডিফারেন্স হচ্ছে সিড, যেটা আমরা ধরে নেন যা কিছু সিড, এইখানে একটা সায়েন্টিফিক মেথড আছে। স্যার যে সেক্টরে গেছিলেন ওইখানে কি হয়, যখন আমরা দেখি কি আমরা ইম্পোর্ট করব, কেন কি এইটা ম্যাক্সিমাম ইম্পোর্টেড, ইন্ডিয়া প্রোডিউস করতে পারে না, সেটাই স্যার রিকোয়েস্ট করেছে কি আমরা এখানে একটা বড় রিসার্চ সেন্টার লাগাই, সেইটা আমরা ইন্টারনালি খুব ইন্টারেস্টেড, ওইটা আপনারা যদি মানে আগের থেকে যদি সাদা পারমিশন দেন। তো আমরা টাই আপ করেছি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার শ্যাম ডার্বি বলে, তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট অলরেডি সাইন হয়ে গেছে লাস্ট মাসে, লাস্ট উইক অফ লাস্ট মান্থ, দ্যাট ইজ সেপ্টেম্বর অক্টোবর,
অক্টোবরে 28 তারিখে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে বাংলাদেশ ঠিক আছে তো ইন্ডিয়াতে যা কিছু রিসার্চ অ্যাক্টিভিটি হবে সেটা খালি গডরেজের সঙ্গে হবে ওদের ওয়ার্ল্ডে ওরা নাম্বার ওয়ান ঠিক আছে তাহলে মানে বেস্ট টেকনোলজি বেস্ট নলেজ উই আর টাইং আপ এন্ড ব্রিঙ্গিং ওভার হিয়ার অ্যান্ড ইফ ত্রিপুরা কামস ফরওয়ার্ড দিস উইল বি নাম্বার ওয়ান প্রজেক্ট এটা ভ্যালু অ্যাডেড যেগুলো আমরা বলি না হাই এন্ড প্রজেক্ট মানে কত গুণ লাভ হবে স্টেটের খালি স্টেটের নয় পুরো ইন্ডিয়া আসবে এখানে কিনতে যেটা আমরা ইম্পোর্ট করছি এখন ইম্পোর্ট আত্মনির্ভর কনসেপ্ট আসছে সেইটা ত্রিপুরা সব জায়গায় থাকবে এইটা মানে নট অনলি প্রাইড টু মিস্টার তখন বিস্তার যখন আমরা মালয়েশিয়ার থেকে ইন্ডোনেশিয়া আনি তখন আমরা থেকে সবাই কিনে এবং ওই বীজগুলির মধ্যে সার্টিফাই হচ্ছে ইচ্ছা করলে কেউ যা করতে পারবে না এটা আমি দেখেছি সিস্টেমটা আর চা দেখেন এটা এখন যেটা আমরা মানে উই আর টার্গেটিং ফার্মার ঠিক আছে না সো উই উইল নট কমেন্ট বিকজ টি গার্ডেন ইটসেলফ ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট সো উই আর নট দেয়ার টু কমেন্ট অন দ্যাট বিকজ উই আর লুকিং টু ইনক্রিজ দ্য ফার্মার্স ইনকাম ওকে সো দ্যাট হি মানে ও কি করবে নিজের মেহনত করে আর এটার মধ্যে খুব ইজি না এক হেক্টরে 143 প্লান্ট তো কি করতে হবে খালি ক্লিনিং করতে হবে উইডিং আর কিছু নেই আর তার মধ্যে তো সব কিছুই পাচ্ছে তো এইটা এত ইজি আর এর জন্য ডে ওয়ান থেকে বিফোর মানে জিনিস চাষ করার আগেই আমরা ইনফরমেশন অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের যে 15 জন রিক্রুট করেছি আমরা ওদেরকে সব ফিল্ডে গিয়ে ফার্মারকে অ্যাওয়ারনেস হ্যান্ড হোল্ডিং মানে এখন কি করবে ওকে 15 দিন পরে কি করতে হবে ওটা বলে লাভ নেই ওকে আজকে কি করতে হবে দুদিন পরে কি করতে হবে ওই ইনফরমেশন দিয়ে আসবে ঠিক আছে তারপরে একটা সমাধান সেন্টার হবে দ্যাট ইজ ওয়ান স্টপ সলিউশন তার কাজটা হচ্ছে কি যা জিনিস দরকার যে স্যার বললেন কি ওই কাটার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট দরকার যা যা বীজ দরকার সব এক জায়গায় পাবে ওকে 50 জায়গায় কিছু খুঁজতে যেতে হবে না ঠিক আছে তো ওয়ান পয়েন্ট সলিউশনও আমরা লাগাবো ঠিক আছে তো এইখানে কি হবে ওরা নলেজও শেয়ার করবে ওদের কোনো প্রবলেম মানে যদি কিছু আইডেন্টিফাই করে ওইগুলো এসে বলবে আমাদের সায়েন্টিস্টরা ইনফরমেশন দিবে ঠিক আছে তো এই সব জিনিসগুলো এখানে হবে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব